করোনায় গণপরিবহন বন্ধ থাকায় দেশে হারা পরিবহন শ্রমিকরা গাড়ির চাকা বন্ধ তাই ঘরে উঠছে না খাবার সরকার কিংবা মালিক কোনো পক্ষ থেকেই চোখে পড়ার মতো সহায়তা পাওয়া যায়নি তা দিয়ে চলছে না মিলছে জীবন এমন অবস্থায় শ্রমিকদের পরিবারের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর জন্য দাবি জানিয়েছেন তারা থেমে আছে গাড়ির চাকা থমকে গেছে জীবন টানা বাইশ দিনে টানা পূরণে ওলট পালট জীবনের গতি করোনা সংক্রমণ রোধে এখনো বন্ধ গণপরিবহন তাই তো অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকেরা একদিকে আয় রোজগার বন্ধ অন্যদিকে ঘরে উঠছে না পর্যাপ্ত খাবার কবে চলবে গাড়ি তাও জানা নেই সঙ্গে এখন শুধুই হতাশা এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে চান পরিবহন শ্রমিকেরা যা পুঁজি টুঁজি যা ছিল সব তো ভেঙে চুরি খাইয়ে সব শেষ এখন দিনা হয়ে গেছি এখন দোকান পাশে দিনা হয়ে গেছি দিনা হয়ে খাসী এখন পাক রব্বুল আলামিন যা করে দুঃখের কথা কে শুনতেছে কেই শুনতেছে না দুঃখের কথা মালিক মারাজনরা মনে করেন তার যার যার মতো শেষে আছে পোলাবার মানুষ বাচ্চা মানুষও তো আর বুঝবে না কিছু তা আমি যে ওর যে একটা পোশাক দেব কোথা থেকে দেবো আমার তো ইনকামই নাই দেশের প্রায় সত্তর লাখ পরিবহন শ্রমিকের সবারই একই অবস্থা কাজ নেই তাই যেতেও পারছেন না পরিবারের কাছে সময় কাটছে টার্মিনালগুলোতেই সরকারি সহায়তার কথা বলা হলেও হাতে আসেনি কিছু খোঁজ নেয়নি শ্রমিক সংগঠনগুলো আসেনি কল্যাণ তহবিলের কোনো টাকা আর এই যে প্রমোদনা মালিক সমিতি এত কিছু বরাদ্দ আসে আমরা কারোর কাছ থেকে কোনো সহজে সুবিধা পাই না তারা বলতে আছে যে সরকার থেকে সাহায্য দেয় আমরা দেবো কোথাতে ওই দিচ্ছে হালকা পাতলা কিছু কেউ পাইছে কেউ পায় নাই যদি সিটি সার্ভিস চলে তাহলে পরিবহনও তো আমরা চললে সিডি গাড়িতে বিশ জন লোক নিয়ে যাচ্ছি একই অবস্থার টার্মিনাল ঘিরে জীবিকা নির্বাহ করা ভাসমান মানুষদেরও কর্মহীন থাকায় তাকিয়ে থাকতে হয় সাহায্যের উপর গণপরিবহন বন্ধ থাকায় টার্মিনাল কেন্দ্রিক কাজ করা এই ভাসমান মানুষগুলোরও দিন কাটছে অনাহারে ব্যক্তি উদ্যোগে যে খাবার আসে তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম তাই জীবনের চাকা সচল রাখতে এই মানুষগুলো এখন দাবি করছেন দ্রুত যেন গণপরিবহন চালু করে দেয়া হয় এখন মনে করেন পরিবহন বন্ধ হতে আমরা মনে করেন এখন অনেক কষ্ট চলে লাগতেছে আগে আমরা প্রতিদিন মনে করেন চারশো পাঁচশো টাকা ইনকাম করতাম এখন মনে করেন দুইশো দেড়শো টাকা কামাতে গেলে অনেক কষ্ট হয় গণপরিবহন চালুর দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে শ্রমিকেরা তাদের দাবি সব কিছু খোলা রেখে শুধুমাত্র গণপরিবহন বন্ধ রাখা একেবারে অযৌক্তিক দ্রুতই এটি চালু না হলে কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা